वेलकम गाइस, वेलकम टू माय चैनल। तो आज के वीडियो टेते हमरा कथा बोलते जाच्छी यूनाइटेड स्पोर्ट क्लब के फुटबॉल ट्रायल निये, जेटा एक टा सुबर्ण सुजोग फुटबॉल प्रेमी देर जन्य एंड एटा गोल्डन अपॉर्चुनिटी आमादेर झाड़ग्राम जिलार स्पेशली फुटबॉल लाभार्थी देर जन्य, कारण एटा अनुष्ठित होते चलेछे आमादेर झाड़ग्राम जिलार मानिकपाड़ाते 12 नवेम्बर मानिकपाड़ा हाई स्कूल माठे मानिकपाड़ा नेताजी स्पोर्टिंग क्लाबेर परिचालनाय। ইউনাইটেড স্পোর্ট নিঃসন্দেহে একটা ভালো ফুটবল ক্লাব কলকাতার বুকে। তোমরা যারা কলকাতা লীগ কিংবা আদার্স ফলো করো, ভায়োলেট আর্মি একটা আলাদা প্রভাব ফেলেছে বিগত 2 বছর ধরে। তো যেখান থেকে ইউনাইটেড স্পোর্ট আমাদেরকে বাংলা ফুটবলে অনেক রত্ন দিয়েছে, লাইক বাসুদেব মান্ডি, দীপেশ মুর্মু, রাজা বর্মন গোলকিপার, সঞ্জীব মন্ডল, সুব্রত মুর্মু, তারক হেমব্রমের মতো বহু তারকাদের দিয়েছে। যদিও মতলব বাকিদের থেকে সুব্রত মুর্মু, তারক হেমব্রমের নাম যথেষ্ট প্রচলিত আমাদের বাংলা ফুটবলে, কিন্তু বাকিরাও অনেক ডিজার্ভিং প্লেস আদায় করে নিয়েছে ইউনাইটেড স্পোর্টের দৌলতে। তো এদের মতো তারকাদের খোঁজ করতে বেরিয়েছে যারা, অ্যান্ড এরা যাদের নাম নিলাম, বাসুদেব মান্ডি, দীপেশ মুর্মু, রাজা বর্মন, সঞ্জীব মন্ডল, সুব্রত মুর্মু, তারক হেমব্রম, এরা বাংলাকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনাল গেমসে। অ্যান্ড বাংলাকে শুধু রিপ্রেজেন্ট করেনি, উইনারও করেছে, কেরালাকে 5-0 গোলে হারিয়ে সোনা জয় করেছে। তোমরা আশা করি প্রত্যেকেই গেমটা দেখেছো, যেহেতু সন্তোষ ট্রফিতে কেরালার সাথে টাইব্রেকারে আমাদের বাংলা দল হেরে গেছিল, তার একটা বদলা নিয়েছে যে টিমে এরা খেলেছিল। অ্যান্ড এটা সবার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ট্রায়ালটা 4টা এজ গ্রুপে হবে। নাম্বার 1 আন্ডার 11, যাদের ডেট অফ বার্থ হতে হবে 2010 এন্ড 2011 এর মধ্যে, ওকে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আন্ডার 15, যাদের ডেট অফ বার্থ হতে হবে 2008 এন্ড 2009 এর মধ্যে। নাম্বার 3 হচ্ছে আন্ডার 17, যাদের ডেট অফ বার্থ হতে হবে 2006 সেপ্টেম্বর থেকে 2007। অ্যান্ড সিনিয়র গ্রুপ অ্যাবভ 17 ইয়ার্স। সো এই 4টা গ্রুপে ট্রায়ালটা হবে। আর ট্রায়ালটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? নাম্বার 1 হচ্ছে অরিজিনাল আধার কার্ড উইথ জেরক্স, অরিজিনাল বার্থ সার্টিফিকেট উইথ জেরক্স, অ্যান্ড 2 কপিস পাসপোর্ট সাইজ ফটো, ঠিক না? সো আর দেরি না করে 12 নভেম্বর মানিকপাড়া হাই স্কুল মাঠে সকাল 9টায় সব ফুটবল প্রেমী ভাই বন্ধু দাদাদের যাওয়ার উপদেশ দিচ্ছি। অ্যান্ড এই গোল্ডেন অপরচুনিটিটাকে তোমাদেরকে কাজে লাগাতে বলছি, ওকে। তো এই ছিল আজকের ভিডিও। এই ইনফরমেশনটাই দেওয়া আমার মূল উদ্দেশ্য ছিল, তোমাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া আমার মূল উদ্দেশ্য ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, অ্যান্ড এই গোল্ডেন অপরচুনিটিটাকে একদম কাজে লাগিও। 12 নভেম্বর সকাল 9টা মানিকপাড়া হাই স্কুল মাঠ, ঠিক। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দাও, আর বন্ধুদের সাথে যারা এখনো ট্রায়ালটার ব্যাপারে জানেনি তাদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে প্রত্যেককে এই ট্রায়ালটা সুযোগ নিতে পারে এন্ড তাদের স্বপ্নকে সত্যি করে দেখা একটা সুযোগ পেতে পারে। সো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ভিডিও।